গুড মর্নিং, সুপ্রভাত বন্ধুরা, আবার তোমরা সবাই কেমন আছো? ভালো আছো নিশ্চয়ই। হ্যাঁ, এখন বিশ্বসিন চেঞ্জের সময়, সবাই সাবধানে থেকো। তা আমি আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, হলো এঁচোর চিংড়ি। হ্যাঁ, এঁচোর চিংড়ি তোমরা শুনতে পাচ্ছ তো, এঁচোর চিংড়ি। তা এই এঁচোর চিংড়িটা কীভাবে বানানো হয় তোমরা দেখবে এসো। আমি গ্যাসটা জ্বেলে নিচ্ছি। তারপর কড়াইতে সর্ষের তেল দেবো। তারপর একটু তেজপাতা দেবো। দিয়ে এই যে আলু কেটে রেখেছি ডুবো ডুবো করে, দেখো আলু দেবো। এই দেখো আমি আলুটা ভাজছি। হ্যাঁ, দিয়ে দিয়েছি আলুটা। আর এখানে তোমার এঁচোরটা আমি সেদ্ধ করে রেখেছি। এই এঁচোরটা আমি সেদ্ধ করে রেখেছি, খুব হালকা করে একটা স্টিম দেবে, বেশি গলে গেলে আর ভাল লাগে না। তাহলে এটা ভাজা ভাজা হোক। আমি এবার চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে ওকে একটু হলুদ দিয়ে দিলাম। দিয়ে চিংড়ি মাছটা সাইডেই, বড় জায়গা তো, এতেই ভাজা হয়ে যাবে। এঁচোর চিংড়ি খেতে খুব ভালো লাগে। এঁচোরকে তো সবাই গাছপাঠা বলে না, এত সুন্দর রান্না হয় মাংসর মতো, ওই জন্য। এবার আমি এর মধ্যে একে একে সব মশলাগুলো দিয়ে দেবো। আলু ভাজা হয়ে গেছে আমার, একটু লঙ্কা গুঁড়ো দিই। আর এর মধ্যে আমার আদা, পেঁয়াজ, রসুন আর দুটো বড় বড় টমেটো পেস্ট করে রাখা আছে, আমি এটা দিয়ে দিলাম। Thank you.
এবার মশলাটা কষাবো। এই যে আমি না এবার ওই মশলা আলু কষাটার মধ্যে এঁচোড় সেদ্ধটা দিচ্ছি। আমি এবার মশলাটা কষে নিচ্ছি, হ্যাঁ এঁচোড় দিয়ে মশলাটা কষে নিচ্ছি। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে এখন মাংসর মতো। আর এটা তো মাংসর মতো করেই রান্না করতে হয়, আদা পেঁয়াজ রসুন লঙ্কা। জল দিয়ে দিচ্ছি, গরম জল দিলাম। এবার আমি ঢাকনাতে চাপা দিয়ে দিলাম, আঁচটা সিম করে দিলাম। এই যে আমি না এবার চাপাটা খুলছি, এতে আমি একটু গরম মশলা দিয়ে দিয়েছি আগে। হ্যাঁ না কমবে না, আর কিছু না। এই যে আমার তরকারিটা হয়ে গেছে, গ্যাসটা নিভিয়ে দিলাম। এবার আমি এতে একটু একটু করে তুলে নেব, একটু তুলে নি। এ দেখো আমার এঁচোড় চিংড়ি হয়ে গেছে, আলু এঁচোড় চিংড়ি মাছ দিয়ে এই তরকারিটা হয়ে গেছে। আমি এবার রাখছি, তোমরা এরকম ভাবে বানিয়ে খাবে, হ্যাঁ। আর কেমন হলো তোমরা সবাই করো, করো না কেন, কমেন্টস করবে, কমেন্টস করবে, তোমরা সবই এসব রান্না করো, খালি চিংড়ি মাছ দিয়ে করবে, দিয়ে করবে, ব্যাস। কমেন্টস করবে, করে এরকম ভাবে করবে, করে কমেন্টস করবে, কেমন লাগলো তোমরা আমি তো তবে জানতে পারবো, ভালো লাগলো কি খারাপ লাগলো, কি কিরকম হলো স্বাদটা। হ্যাঁ তোমরা কমেন্টস করবে, লাইক করবে, শেয়ার করবে, আশপাশের যত সব বন্ধু বান্ধব আছে তাদেরকে নিয়ে শেয়ার করবে, তাদেরকে দেখতে বলবে, আর সাবস্ক্রাইব করতে বলবে। হ্যাঁ সাবস্ক্রাইব করো, তোমরা সাবস্ক্রাইব করবে, তাহলে আমি নতুন আবার ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসবো। তাহলে আজকের মতো টাটা।